السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أثرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ثم منه إلى السماوات العلى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহ পাখির শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ রজব এবং শাহবানের মাস হল মকাদ্দমতে রমদান রমদান শরীফের পূর্বের মাস বরকতপূর্ণ এই মাস রজবের মাস এ মাসে নবীজ ইসলাম মায়ারাজ করেছেন শাহবানের মাসে মধ্যরজনী শাহবানের মধ্যরজনী হল একটা বরকতপূর্ণ রজনী এরপরেই রমাদানুল মোবারক আমাদের সামনে অত্যাসন্ন রজবের মাসে নবীজি ইসলাম মেয়ারাজ করেছেন হুজুরে পা আকসল্লাহ ইসলামের মেয়ারাজ হয়েছিল হিজরতের এগারোতম বৎসরে এবং নবুয়তের এগারোতম বৎসরে নবুয়তের দশম বৎসরে হুদুরে পাক আকসলাল্লাহ ইসলাম অনেক চিন্তা ছিলেন চিন্তিত ছিলেন অনেক কষ্টে অতিবাহিত করেছেন যার কারণে এই বছরটাকে বলা হয় আল হজ চিন্তার বছর অর্থাৎ এই বছরে বৎসরে হুদুরেফাক সাল্লাহ ইসলামের স্ত্রী আমাদের আম্মা যান জাতুল খাদিজাতুল রদি আল্লাহ তাল আনহা ইন্তেকাল করলেন হজরত খাদিজাতুল রদি আল্লাউ তাল আনহা যে সময় চল্লিশ বছর বয়স ছিল সে সময় নবীজি সাল্লাহ ইসলাম বিবাহ করলেন হুজুরে পাক আকসল ইসলামের বয়স ছিল পঁচিশ বৎসর যখন হজরতে খাদি জাতুলকুবরদ্দুলিল্লাহ তাল আনহা ইন্তেকাল করেন তখন নবীজি সাল্লাহ ইসলামের বয়স ছিল পঞ্চাশ বৎসর এবং হজরতে খাদি জাতুলকুবর রদুলিল্লাহ তাল আনহার বয়স ছিল পঁয়ষট্টি বৎসর হুদুরেপা আকসলাল্লাহ আল ইসলামের চলার পথে হজরতে খাদিজাতুলকুবরারদুলিল্লাউ আল আনহার অনেক অবদান রয়েছে দিন প্রচারের ক্ষেত্রে আম্মাজান হজরতে খাদি জাতুলকুবরারদুলিল্লাহ আল আনহা অনেক ত্যাগ তিতিক্কা কুরবানি নজরানা পেশ করেছেন আমরা সবাই জানি ওহি যখন নাদিল হলো তখন গার হেরাতে হেরাত নবজি সাল্লসম ছিলেন আম্মাজান হজরতে কুবর জাতুলকুবরদুলিল্লাহ তালী আনহা হুজরে পাক জন্য খাবার নিয়ে যেতেন গারে হেরাতে এত উঁচু পাহাড়ে যুবক মানুষও উঠতে পারে না দুই তিন ঘন্টা সময় লাগে কয়েক বোতল পানি পান করতে হয় উঁচু পাহাড়ে প্রতিদিন খাবার নিয়ে যেতেন হজরতে খাদি জাতুলকুবরদ্দুল্লাহ তাল আনহা ওয়াহিন আদিল হওয়ার পর সর্বপ্রথম যিনি মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হজরতে খাদি জাতুলকুবরদ্দুল্লাহ তালী তালানহা ইসলামের জন্য সকল দন সম্পদ দনাট্য মহিলা হজরতে খাদি জাতুলকুবর আলিল্লা আনহা তার সকল দন সম্পদ বিলিয়ে দিয়েছিলেন নবীজাল ইসলাম হজরতে খাদিজাতুলকুবর তা আল আনহা যতদিন জীবিত ছিলেন ততদিন আর দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই হজরতে খাদি জাতুলকুবর আলদুল্লাহ তাল আনহাকে নিয়ে দাম্পত্য জিন্দেগি তিনি পরিচালনা করেছেন হজরতে খাদিজাতুল কুবরারদুল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে আরও অন্যান্য স্ত্রীদেরকে গ্রহণ করেছেন এতেই প্রমাণিত হয় হজরতে খাদিজাতুল কুবরার রদুল্লাহ তাল আনহার সাথে হুদুরে পাক সাল্লা ইসলামের কত মহব্বত ছিল কত সুসম্পর্ক ছিল এবং যারা নবীজি সাল্লাহ ইসলামের উপরে হিংসা রেখে যারা বলেন যে বহু বিবাহ নবীজ ইসলাম করেছেন খাই সাথে খাই সাথের জন্য জৈবিক চাহিদার জন্য তাদের কথা সম্পূর্ণ ভুল কারণ যুবক বয়সেই নবীজ সাল্লা ইসলাম হজরত খাদি জাতুল রদুলিল্লা তাল আহাকে বিবাহ করেছিলেন যখন খাদি কুবরা এর আগে আরও দুটি বিবাহ হয়েছিল স্বামীরা ইন্তেকাল করেছিলেন চল্লিশ বছর বয়স যখন হজরতে খাদি কুবরা ছিল আর নবীজ সাল্লাহ ইসলামের ছিল পঁচিশ বছর হুজুরে পা আকসল আল্লাহ দেখে তার ব্যবসায় তার আমানতদারিতা দেখে হজরতে খাদিজাতুল কুবর আলদুল্লাহ তাল আনহা নিজের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই হজরতে খাদিজাতুল খুবরা আলদুল্লাহ তাআলা আনহা নবুবতের দশম বৎসরে যখন ইন্তেকাল করলেন তখন হুজুরে পা আকসল্লা ইসলামের বয়স ছিল পঞ্চাশ বছর আর খাদিজাতুল কুবরার বয়স ছিল পঁয়ষট্টি বৎসর একই বছরে নবজিৎ সাল্লাহ ইসলামের দাদা চাচা আবু তালিব তিনি ছিলেন হুজুরেফাক সাল্লাহ ইসলামের পারিবারিক সকল সমস্যার ক্ষেত্রে সব ধরনের সমস্যা যখন আসতো ঢালের মতো তিনি সামনে দাঁড়াতেন শৈশবে তিনি বাবাকে হারিয়ে ফেললেন জন্মের আগেই বাবাকে হারালেন ছয় বৎসর বয়সে মাকে হারালেন কিছুদিন পরে দাদাকেও হারালেন এরপরে যিনি সাতার মতো ছায়ার মতো আগলে রেখেছিলেন তিনি ছিলেন চাচা আবুতা আলিব চাচা আবু তালিব আলিব ইন্তেকাল করলেন নবতের দশম বৎসরে নবতের দশম বৎসরে তায়েফের ময়দানে দিনের দাবত নিয়ে গেলেন সেখানে তায়েফবাসী তাকে পাথর দিয়ে আগাতে আগাতে জর্জরিত করল কতভিক্ষত করল প্রিয়নবী ইসলামের বদন মুবারক রক্তের অঙ্গিত হলো তায়েফের মাটি এভাবে দৈহিক মানসিক চাপে পড়ে গেলেন নবীজি আল্লাহ ইসলাম যার কারণে এই বছরকে বলা হয় আমল হুজুন চিন্তার বছর আল্লাহ আল্লাহরবুল আলমিন তার প্রিয় বন্ধুর এই চিন্তিত অবস্থা দেখে তিনি তার বন্ধুকে খুশি করার জন্য তার বন্ধুকে সান্নিধ্য দেওয়ার জন্য তার বন্ধুকে সময় দেওয়ার জন্য কাছে নিয়ে যাওয়ার মনস্থ করলেন ইরাদা করলেন আল্লাহ রব্বুল আলমিন হুদুরে পা আকাল্লা ইসলামকে মেয়রাজের মাধ্যমে দুনিয়া থেকে জমিন থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুহা পাড়ি দিয়ে আর সে মোহাল্লাতে সেখানে হুদুরে পা আকাল্লা ইসলামের সাথে মোলাকাতের ব্যবস্থা করলেন সেই সফরটার নাম হলো মেয়ারাজ আর আশরা মায়রাজ রুজ উপরের দিকে যে সফর সেটাকে বলা হয় মায়রাজ আর আসরা হল রাতের বেলার সফর যেটা লিফ্ট এক্সেলেটারের মতো যে সফর হয় সেটাকে বলা হয় আশরা একই রজনীতে একই রাত্রিতে এত লম্বা সফর যেটা কেউ পৃথিবীর কেউ করে নাই করবেও না নবীজ ইসাল ইসলামের এই আল্লাহ মহজেজা আল্লাহরবুল্লাহআলাম হুদুরেপা সাল্লাহ ইসলামকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে এই মৌজাদার প্রতিস্ফলন ঘটল একদিকে আমাল হুজুনে নবীজ সাল্লাহ ইসলামকে খুশি করা সত্যিকারের বন্ধুর সাথে মোলাকাতের মাধ্যমে বাকি যে চিন্তা রয়েছে স্ত্রী হারানোর চিন্তা চাচা হারানোর চিন্তা তায়েফের ময়দানে তাকে আগাতে আগাতে জর্জরিত করার মানসিক যে চাপ তৈরি করা হলো শারীরিক যে কষ্ট দেওয়া হলো এই দুঃখ কষ্টগুলো নিবারণের জন্য যে নিয়ে গেলেন আল্লাহরবুল আলমিন অন্যদিকে ইসলামের পঞ্চবিনা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদী আল্লাহ ইলাহ্লাবু আহমদ রসুল্লাহ ওয় কে মুসলাত ওয়াঈতুজ্জাকাত ও তা সৌম রমাদান ও তাহজ্জাল বাইতা মানিস্তা তা হিসাবিলা ইসলামের যে পাঁচটি পিলার ইসলাম টিকে আছে যে পাঁচটি স্তম্ভের উপরে শাহাদা ইমান আনা আল্লাহর উপরে আল্লাহর সকল ফিরিস্তাগণের উপরে সকল নবীগণের উপরে যে সমস্ত ব্যাপারে ইমান আনা আল্লাহ বহুআ হাইল কয়ুম লাত আহুদুহু উঠিনা নাউম আল্লাহর সকল সত্তা সকল গুণাবলীর উপরে যে পূর্ণাঙ্গ ইমান আনা সেটা হলো ইসলামের প্রথম নাম্বার পিলার ইমান ইমান আনার পরেই যে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো সালাহ নামাজ ইসলামের অন্যান্য বিধানাবলী রোজা জাকাত হজ সবগুলো আল্লাহ পাক ওয়াহি নাজিল করে মানুষের জন্য আমাদের উপরে ফরজ করেছেন কুতিবা সিয়া মুকামা কতিবা আল আল্লাদিন কুমলা আল্লা কুম তাত্তাকুন ওয়াহি নাজিল করে রমজান শরীফের রোজা ফরজ করেছেন ওয়াহি নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলমিন হজ আমাদের উপরে ফরজ করেছেন ওহী নাজিল করে আমাদের উপরে জাকাতকে ফরজ করেছেন পর্দা ফরজ করেছেন অন্যান্য হালাল হালামের বিধান আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে হজরত জিবরির আল্লাহিসু আসলামকে পাঠিয়ে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কিন্তু একমাত্র বিধান সালাত মেয়ারাজের মাধ্যমে আল্লাহ পাক নবীজ সাল্লাহসাল্লামকে দাবত দিয়ে নিয়ে এই গুরুত্বপূর্ণ বিধানটি আমাদের উপরে ফরজ করে দিয়েছেন সুবহান আল্লাহ সালাত যে কত ইম্পর্টেন্ট কত গুরুত্ব এটা বোঝা যায় মেয়রাজের মাধ্যমে দাবত দিয়ে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে গিফট করেছেন আমাদের উপরে ফরজ করেছেন দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই কোনো গুরুত্বপূর্ণ কাজ ফোন করে বলা হয় না কোনো গুরুত্বপূর্ণ কাজ চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয় না অফদ পাঠিয়ে মানুষ পাঠিয়ে গুরুত্বপূর্ণ কাজ কাজের দাওয়াত দেওয়া হয় একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো চুক্তি হতে হলে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয় অফদ পাঠানো হয় যে সমস্ত দেশে ওই রাষ্ট্রের রাষ্ট্রদূতেরা থাকেন তাদেরকে ওই দেশের রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের সাথে ওই ব্যাপারে কথা বলা হয় সর্বোপরি এক এক দেশের রাষ্ট্রের প্রধান আরেক দেশে গিয়ে সেই চুক্তিগুলি সম্পাদন করে থাকেন এতে ওই চুক্তি বা ওই বিধানের গুরুত্ব প্রমাণিত হয় আর এর নিচের লেবেলের যে সমস্ত বিধিবিধান সেগুলো চিঠির মাধ্যমে হয়ে যায় সেগুলো টেলিফোনের মাধ্যমে হয়ে যায় দুনিয়ার জীবনে আমরা দেখি গুরুত্বপূর্ণ কোনো কাজের এভাবেই এটাকে সম্পাদন করা হয় এবং এই কাজগুলোকে সামনাসামনি বসে ডিসকাশনের মাধ্যমে সম্পাদন করা হয় সালাত এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যে এবাদত আল্লাহ রবুল্লা আলমিন শুধু অহির মাধ্যমেই অবতরণ করেন নাই নির্ধারিত করেন নাই আমাদেরকে বিদান দেন নাই স্বয়ং নবীজ সল আল্লাহ আসলামকে দাবত দিয়ে সামনাসামনি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য এটা দান করেছেন এবাদত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন নবীজিত সল আল্লাহ যখন ম্যারাজে গেলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে যখন আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছালেন আতহিয়াতিল্লা সালাত তৈবাত আল্লাহ পাকের প্রশংসা যখন এভাবে পেশ করলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন আসসালাম আলাইকাইহনী ও ই ও বারাকাত আল্লাহর পক্ষ থেকে এই সালাম পেশ করলেন ও রহমত এবং বারাকাত দান করলেন আবার নবীজ সালাম সালাম পেশ করলেন আসসালাম আলাই আসসালাম আলা ইবাদিল্লাহ ইবাদ্লাহন সালাম পেশ করলেন এবং নেক বান্দাদের পক্ষ থেকেও সালাম পৌঁছালেন তখন আলাই আলয় সালসালাম এই সুন্দর কতোপকথন এবং এই মুবারক মুবারক আল্লাহ এবং নবীজি ইসলাম আসলামের মধ্যখানে মুবারক এই কথাবার্তার প্রেক্ষিতে জিব্রিল আসলাম তিনিও এই সুন্দর কথা বললেন আসাদু আল্লাহ ইলাহ আসাদু আল্লাহ মহম্মাদ আব্দুহু বরাসুল এই যে মেয়রাজের কথোপকথন স্বয়ং আল্লাহ পাকের সামনে হুদুরে পালামের সাক্ষাৎ সাক্ষাতের পরে আল্লাহ রুবুল্লাহ আলমিন নবীজ সাল্লামকে গিফট দান করলেন আমাদের জন্য প্রথমে পঞ্চাশ শক্ত সালাত এরপরে ধারাবাহিকভাবে কমিয়ে কমিয়ে পাঁচ শক্ত সালাত আল্লাহ পাক আমাদের জন্য মোয়েন করলেন এবং বলে দিলেন হে নবী হে আমার বন্ধু এই পাঁচ শক্ত সালাদ যদি আপনার উম্মত দাইমান খুশু হুজুর সাথে আদায় করেন তাহলে এই পাঁচ শক্ত সালাত তারা আদায় করবেন আমি তাদেরকে সো দান করবো পঞ্চাশ শক্ত সালাতের সো দান করবো সোবাহান আল্লাহ এই যে অত্যন্ত মূল্যবান এই সফরে গুরুত্বপূর্ণ এই সফরে আল্লাহ পাকের পক্ষ থেকে গিফট হিসাবে আমাদেরকে পাঁচ সক সালাদ দেওয়া হলো সালাদ আমাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেয় নবীজিত ইসলামের মেয়ারাজের এই সফর লম্বা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর যে সফরের মাধ্যমে জান্নাত জাহান্নাম সফর করেছেন যে সফরের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন হল আমরা যে আল্লাহ পাখের আবাদত করি আল্লাহকে দেখি নাই আমরা এবাদত করি এবং মনের ভিতরে একটা তামান্না থাকে যে আল্লাহর সাথে আমাদের কখন দেখা হবে জান্নাতে যদি আল্লাহ পাকের সাথে দেখা হয়ে যায় এই প্রত্যাশা নিয়েই এই কামনা বাসনা নিয়েই আমরা আবাদত করি কারণ জান্নাতি বন্দাদের সব থেকে বড়ো গিফট হবে আল্লাহর সাথে সাক্ষাৎ আশিক আর মা আশুকের সাক্ষাতের মাধ্যমেই তাদের প্রেমের পূর্ণতা ঘটে আল্লাহ এবং বান্দার মধ্যে এমন এক প্রেম ভালোবাসা তৈরি হয় ইমানের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে এই ভালোবাসার ফল বা বহিঃপ্রকাশ হবে যখন আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে জান্নাতে কিন্তু নবীজি ইসাল্লাহ ইসলাম দুনিয়াতে এই ম্যারাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে গিয়ে সাক্ষাৎ করলেন সশরীরে স্বপ্নযুগে নয় কেউ কেউ মনে করেন স্বপ্নযুগে সাক্ষাৎ হয়েছে কোরআনুল করিমের এত সমস্ত আয়াত এত সমস্ত দলিল এবং অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণ নবীজি ইসাল্লাহ ইসলামের সাক্ষাৎ হয়েছে সশরীরে সশরীরে সাক্ষাৎ হয়েছে এবং একবারের নিকটে ওলা খাদা আহ নাদান উখরা ইন্দা সিদ্ধুল মুহা ইন্দাহা জান্নাতুল মা এই যে জান্নাতের সফর করলেন আশাস ইয়াক সিদ্ধা মা ইয়াক কোরআনুল করিমের মধ্যে এর বর্ণনা রয়েছে হাদিসের অসংখ্য হাদিসের মধ্যে মেয়রাজের ঘটনা রয়েছে উল্লেখ স্বয়ং নবীজি ইসলাম বর্ণনা করেছেন কীভাবে সফর করেছেন তাই সরাসরি নবীজ সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ রবুল্লা আলমিনের আর ওই সাক্ষাতের মাধ্যমে আমাদের জন্য সালাত নিয়ে এসেছেন সত্যিকারের বান্দা যারা আল্লাহর গোলাম যারা সত্যিকারের যারা আশিক পাকের আশিক তাদের মনের একটা তামান্না থাকে আরে আমাদের নবীজি সাল্লাল্লাহু ইসলাম আল্লাহর সাথে কথা বললেন সাক্ষাৎ হলো কিন্তু আমাদের তো সাক্ষাতের কোনো উপায় নাই আমরা কিভাবে কীভাবে পাকের সাথে কথাবার্তা বলবো কিভাবে আমাদের সাক্ষাৎ হবে জান্নাতে গিয়ে এতদিন পর দেখা হবে এর আগে কেমন করে আমাদের যার মহাব্বতে আমরা এত কিছু করি স্যাক্রিফাইস করি তার সাথে কেমন করে সাক্ষাৎ হয় নাবিজাসলাম বলে দিলেন আসলা তুমি আরাজুল মিনিন সলাত হলো মুমিনদের জন্য মেয়ারাজ মুমিনরা যদি খুশুর সাথে সলাত আদায় করে তাহলে সলাতের মধ্যে মুমিনদের মেয়ারাজ হবে আল্লাহর সাথে কত কথোপকথন হবে আল্লাহর সাথে কথাবার্তা হবে সুবাহান আল্লাহ কীভাবে আল্লাহর সাথে সলাতে কথাবার্তা হয় দেখুন যত সমস্ত অ্যাবাদত সব আবাদত শারীরিক আবাদত হয় অর্থনৈতিক আবাদত হয় সেখানে আল্লাহর সাথে এত বেশি ক্লোজলি এবাদতগুলো ফুটে ওঠে না কিন্তু সালাদ এটা মনে হয় যেন একদম আল্লাহর সাথে নিকটে আপনি ভিড়ে গেছেন হাত রফে আদাইন করে হাতটা যখন বাঁধলেন আল্লাহর সামনে যেভাবে গোলাম তার মা সামনে দাঁড়ায় সেভাবে দাঁড়ালেন রুকুর মাধ্যমে যেভাবে গোলাম তার মালিকের সামনে একদম নত হয়ে যায় নত হলেন তার মালিকের যেভাবে শ্রুতো হওয়া যায় মালিকের সামনে আল্লাহ আমাদের মালিক আহকামুল হাকিমিন বান্দা তার যত বেশি ছুট হওয়ার শক্তি রয়েছে সে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এক জায়গায় মিশিয়ে নিয়ে শরীরের সব থেকে সম্মানই যে জায়গা কপাল সেই জায়গাটা জমিনে রেখে দেয় আর ঘোষণা করে আলা রব্বিয়াল আলাহাম দিহি সুভাহান রব্বিয়াল আ আলা বিহাম দিহি সুভাহান আলা আ আলাহাম দিহি সুবাহ এতে করেই প্রমাণিত হয় গোলাম তার মাহবুদের সন্নিকটে চলে গেছে ওলাম তার মাহবুদের কুদরতি পায়ে মাথা রেখে মাহবুদের বরত্ব প্রমাণ করছে বরত্বের ঘোষণা করছে তাছাড়া প্রতিটি সলাতে লা সলাতা ইল্লা বি হাতিল কিতাব সুরাতিল ফাতেহা ছাড়া কোনো সালাতি নাই যদি ইমামের পিছনে পড়েন ইমাম সাহ সুরাতুল ফতেহা করেন বিদায় আমাদের তিলাওত হয়ে যায় মুক্তাদিদের কিন্তু একা একা যদি পড়েন তাহলে আমরা করি সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহার অর্থের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে আমরা আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলছি এতে করে বোঝা গেল সলাতের মধ্যে আমাদের আল্লাহর সাথে কথাবার্তা আল্লাহ যা সলাৎ মেয়ারাজের মাধ্যমে আল্লাহ পাক নবীজ সাল্লু দান করলেন এবং নবীজ ইসাল্লাহামের মাধ্যমে আমরা পেলাম এবং আমরা আদায় করি দিনে পাঁচবার সেই সলাাত যদি আমরা সুরাতুল ফাতেহা অর্থ বুঝে সালাদ যদি হুসু হুদুর সাথে আদায় করতে পারি তাহলে মনে হবে যেন আল্লাহর সাথে আমরা কথাবার্তা বলছি সুবাহান আল্লাহ যেমন সুরাতুল ফাতেহার অর্থের দিকে একটু যদি তাকাই আল এর অর্থ হল সকল প্রশংসা তখন একটা প্রশ্নের উদ্রেক হয় লিমানীল দিয়া আব্দি হে আমার গুলাম সমস্ত প্রশংসা কার সকল প্রশংসা একটা প্রশ্ন থেকে যায় তখন বন্দা বলে লিল্লাহি সকল প্রশংসা আল্লাহর এগেইন একটা প্রশ্নের উদ্রেক হয় মানিল্লা ইয়া আবদি হে আমার গুলাম আল্লাহ তিনি কে তখন রাব্বিলা বলে আলামিন। তিনি সমস্ত জাহানের মালিক রব পাল্নেওয়ালা সমস্ত পৃথিবীর পাল্নেওয়ালা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর পাল্নেওয়ালা তিনি তখন আবার প্রশ্ন হয় সকল জাহানের পালনেওয়ালা তিনি আবার কে তখন বন্দা জবাব দেয় মা আলী কিয়াউমিদ্দিন তিনি হলেন বিচার দিবসের মালিক তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসে আনা মা আলি কিয়াউমিদ্দিন ইয়া হে আমার গুলাম আমি তো বিচার দিবসের মালিক সুবাহান আল্লাহ এর আগে ছিল তিনি আর রহমান ইব্রাহিম তিনি আল্লাহ আলহামদু সকল প্রশংসা কার, লিল্লাহি আল্লাহর তিনি যিনি শব্দগুলো ছিল এখন বান্দা বলতেছে মা আলি কিয়া তিনি হলেন বিচার দিবসের মালিক তখন আল্লাহ বলেন আনা মা আলি কিয়া উমিদ্দিন ইয়া আবদি হে আমার গুলাম আমি তো বিচার দিবসের মালিক তখন বন্দা যিনি তিনি শব্দ ইউজ করে না তখন বন্দা বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তন আপনিই বিচার দিবসের মালিক তাহলে তো আপনারই এবাদত করি আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি এতক্ষণ যিনি তিনি শব্দ ইউজ করেছে বন্দা এখন বন্দা একবারে নিকটের শব্দ ইউজ করতেছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আপনারই এবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তখন আল্লাহ পাক বলেন মা তাস্তাইন ইয়া আব্দি আমার কাছে কি সাহায্য চাও বন্দা যা চাও আমার কাছে বলো তখন বন্দা তার সাহায্যের কথাগুলো তার মাহাবুদের কাছে বলতে থাকে নামাজের মধ্যে এই নামাজ হলো আসসালাত মেয়ারাজ উল মুমিনদের জন্য মেয়ারাজ আল্লাহর সাথে কথোপকথনের একটা মাধ্যম যা আল্লাহ পাক আমাদেরকে নবীজ ইসলামের মেয়রাজের মাধ্যমে আমাদেরকে দান করেছেন ইনশাআল্লাহ এই কথাগুলো বিরতির পর বলবো বাকি যে কথাগুলো রয়েছে কীভাবে সালাত আদায় করলে আল্লাহ পাকের সাথে কথোপকথন করা যায় এবং আমাদের আমাদের সলাাত ম্যারাজের মতো হবে সেই কথাগুলো বলবো আল্লাহ বিরতির পর আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পর আবার আপনাদের সামনে নুরুল কুরানে উপস্থিত হলাম আমি বলতেছিলাম মেয়ারাজের ঘটনা সালাতের কথা সালাতের মাধ্যমে কিভাবে আল্লাহ পাঁকের সান্নিধ্যে যাওয়া যায় সালাতের মাধ্যমে কীভাবে আল্লাহ পাকের সাথে কথোপকথন করা যায় সেই বিষয়গুলো আমি বলছিলাম সলাদ যদি খুদুর সাথে আদায় করি আমরা তাহলে বোঝা যাবে যেন আমরা গোলাম হয়ে মাহবুদের সামনে দণ্ডমান রয়েছে যার যে আইডেন্টি সেটা যদি সত্যিকারের প্রমাণিত হয় সে জিনিসের মধ্যেই তার সম্মান যে মসজিদের ইমাম তার জন্য এই আইডেন্টি এই পরিচিতি তার জন্য সম্মানের যে স্কুলের টিচার তার জন্য এই প্রফেশনই তার সম্মানের যে ইঞ্জিনিয়ার তার জন্য তার এই প্রফেশনটা সম্মানের আমরা হলাম গুলাম আর আল্লাহ হলেন আমাদের মাবুদ আল্লাহ পাক যদি আমাদেরকে গুলাম হিসাবে কবুল করে নেন সেটাই হলো আমাদের জন্য সম্মানের আর আল্লাহ যদি তার গুলামিত থেকে আমাদেরকে বের করে দেন চাকরির থেকে বের করে দেয় যদি কোনো মালিক ওই ব্যক্তি যেভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরবে আরেকটা চাকরির জন্য যদি আরও অপরচুনিটি থাকে তাহলে সে পেয়ে যেতে পারে কিন্তু যেখানে একজন মা বুধ একজনই মালিক এক জায়গায় চাকরি করতে হবে ওই জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই ওই মুলুক ছাড়া আর কোনো মুলুক নেই ওই রাজত্ব ছাড়া আর কোনো রাজত্ব নেই সেখান থেকে বের করে দিলে আর যাওয়ার কোনো জায়গা নেই যেহেতু আল্লাহ এক একক এবাদত করতে হবে তার গোলাম হতে হবে একমাত্র তার তার গোলামির থেকে যদি বের করে দেন আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই তাই আল্লাহ পাকের গোলামির সত্যিকারের বহিপ্রকাশ হয় সলাতের মাধ্যমে বান্দা খসুখজুর সাথে যদি সালাত আদায় করে এত গুরুত্বপূর্ণ একটা আবাদত ওজুর কোনো ঠিক নাই গোসলের কোনো ঠিক নাই কাপড় চুপড়ের কোনো ঠিক ঠিকানা নাই পাক না ফাকের কোনো দাঁড়দাড়ি না এমন যদি হয় এই সালাতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মধ্যখানে সম্পর্ক স্থাপিত হবে না এই সালাত কোনো অবস্থায় মেয়ারাজের মতো হতে পারে না এই সালাত কোনো সময় ইন্না সালাত তানহা আনিল ফাহশা মুনকার হতে পারে না ওই সালাত আমাদেরকে গুনাহাতার থেকে বিরত রাখতে পারবে না সালাত হতে হবে ওজনদার সালাত হতে হবে সম্পূর্ণ গুলাম হয়ে মা আবুদের সামনে সকল অস্তিত্বকে বিলীন করে দেওয়ার একটা মাধ্যম অথচ আমরা দেখা যায় যে সলাত আদায় করি সলাতের মধ্যে কি পড়ি সেই খেয়ালই থাকে না কয় রাখাত পড়ি সেই খেয়াল থাকে না কি পড়া হয় সেগুলোর খেয়াল থাকে না এই সালাত আমাদের জন্য মেয়রাজ হতে পারে না যাক আমি বলতেছিলাম সুরাতুল ফাতেহার মিনিং সলাতে কিভাবে আমরা আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলি সুরাতুল ফাতেহাতে প্রথমে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন এই কথাগুলো প্রশংসা আল্লাহ পাকের বর্ণনা করলাম যিনি রাব্বিল আলামিন যিনি সমস্ত জাহানের পালনেওয়ালা যিনি মা লিখিয়া উমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক তখন অটোমেটিকলি একটা প্রশ্ন আসে যে বিচার দিবসের মালিককে স্বয়ং আল্লাহ পাকই জবাব দেন আনামা আলি কিয়া উমিদ্দিন ইয়া আব্দি মনে হয় যেন আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসতেছে যদি অন্তরের কান দিয়ে আমরা যদি শুনতে চেষ্টা করতাম তাহলে আল্লাহ পাকের এই জবাবটা আমরা শুনতে পেতাম আল্লাহ পাক বলতেন বন্দারেই ডাকে মা আলি কিয়া বলার সাথে সাথে আল্লাহ পাক বলছেন আনামা কিয়া উমিদ্দিন ইয়া আব্দি হে আমার গুলাম আমি তো বিচার দিবসের মালিক তখন বান্দা বলে ইয়া কানা ওয়া ইয়া স্তাইন আপনিই বিচার দিবসের মালিক তাহলে তো আমরা আপনারই এবাদত করি আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি এখন আর বান্দা যিনি তিনি শব্দ ইউজ করে না তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আবার প্রশ্ন উদ্বেগ হয় মা তাস্তাঈন ইয়া আব্দি। হে আমার গোলাম হে আমার বান্দা আমার কাছে কি সাহায্য চাও বলো বলো আমি দেব তোমাকে তুমি কি চাও তখন বন্দা তার বন্দা অনুযায়ী শান অনুযায়ী সে সাহায্য চায় কারণ যখন সে বন্দা হয়ে গেল গোলাম হয়ে গেল মা কাছে সাহায্য চাওয়া চাওয়াটাও তার হইবে সেই উজনদার সাহায্য কারণ সে তার মা আবুদকে চিনে ফেলেছে সে তার মৌলাকে চিনে ফেলেছে সে তার মৌলার সান্নিধ্য অর্জন করেছে দুনিয়ার জীবনে একটা এক্সাম্পল আমি দিতে পারি একজন মানুষ মনে করেন বিদিতে এসেছিল লন্ডনে বাংলাদেশ থেকে এই লোকটা ছয় মাসে রিটার্ন যায় নাই ইলিগেল হয়ে গেল ইলিগেল অবস্থায় কোনো জায়গায় গিয়ে কাজ করা অবস্থায় তাকে পুলিশ ধরে ফেললো তাকে নিয়ে যাওয়া হলো জেলে কিছুদিন জেল কাটার পরে সরকারের পক্ষ থেকে সাধারণ কমা করার এবং তাকে কোনো অকেশনে কোনো মুহূর্তে তাকে বলা হলো যে তুমি কি চাও আজকে তুমি যা চাইবাই সেটা তোমাকে দেওয়া হবে তো ওই বন্দা চাইলে বলতে পারতো যে আমাকে জেলের মধ্যে স্বর্ণের একটা খাট দেওয়া হোক অথবা জেলের ভিতরে আমাকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া হোক অথবা জেলের ভিতরে আমাকে অনেক মণিমুক্তা টাকা পয়সা দেওয়া হোক সেটা চাইলেও সরকার দিয়ে দিত তাকে যেহেতু বলা হয়েছে যা চাইবে তা পেয়ে যাবে অথবা অপশন রয়েছে যে আমাকে জেল থেকে মুক্তি দিয়ে আমার দেশে পাঠিয়ে দেওয়া হোক যাতে করে আমার মা বাবার কাছে যেতে পারি আমার স্ত্রী সন্তানের কাছে যেতে পারি সেখানে আমার নিজের বাড়িঘর রয়েছে ভাঙ্গা বাড়িঘরই হোক সেটা তো আমার নিজের বাড়ি আমাকে সেখানে যাবার ব্যবস্থা করে দেওয়া হোক বলুন তো দেখি কোন অপশনটা নেবে ওই কয়েদি ব্যক্তি কয়েদি ব্যক্তি এই বিবাহের অপশনটাও নেবে না কয়েদি দে ব্যক্তি জেলের ভিতরে সুনাদানার অপশনও নেবে না কয়েদি ব্যক্তি জেলের ভিতরে স্বর্ণের পালঙ্কের ব্যবস্থা সেই সুযোগটাও নেবে না কয়েদি ব্যক্তি বলবে আমাকে সোজা একটা রাস্তা দেখিয়ে দাও যাতে করে আমি আমার বাড়িতে চলে যেতে পারি আমি গরিব হইলেও আমার বাড়িতে আমার বাঙ্গা করে থাকার মধ্যে আমার শান্তি রয়েছে কয়েদি জীবন থেকে আমাকে বাংলাদেশে যেতে দাও যেন আমার বউ বাচ্চার সামনে আমি যেতে পারি একই অবস্থা বন্দাদের মোমিন বান্দাদের জন্য হলো দুনিয়া ও সৃজনীল মিন ও জান্নাতুল্লিল কাফিরিন ফিরিন দুনিয়া হলো মুমিনদের জন্য জেল কয়েদখানা আর কাফিরদের জন্য জান্নাত মুমিনরা যা চায় তা করতে পারে না আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর হুকুম মেনে চলে হালাল হারাম মেনে চলে নাফরমানি করতে পারে না একদম ফজরে গুম থেকে উঠার পর থেকে নিয়ে সলাত আদায়ের মাধ্যমে এশার সলাত আদায় করে রাত্রে গুম যাওয়া পর্যন্ত এই চব্বিশটি ঘন্টা আল্লাহর হুকুম নবজি ইসালের তরিকা অনুযায়ী মুমিন ব্যক্তি অতিবাহিত করে ওই মুমিন ব্যক্তি যখন সালাতের মধ্যে আল্লাহ পাক বললেন যে তুমি কী চাও আমার কাছে সাহায্য চাও আমি সেটা তোমাকে দিয়ে দেব তখন ওই ব্যক্তি কি চাইবে ওই ব্যক্তি চাইবে তার জীবনটা দুনিয়ার দেখি যেহেতু জেলের মতো সে যা চায় তা করতে পারে না আল্লাহর হুকুম মেনে চলতে হয় তাই জেলে আমার টাকা পয়সার দরকার নাই জেলে আমার গড়বাড়ির দরকার নাই জেলে আমার সায় সম্পত্তি এগুলোর দরকার নাই আমি আমার মা কাছে চাইব এই জেলখানার থেকে যেন আমি সুজা রাস্তায় আমি আমার মা বাবা যেখানে ছিলেন জান্নাত আমাদের আদি পিতা হজরত আদম আলাই সাল্লাসালাম এবং আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাইহসাল্লা সালামের ঠিকানা ছিল জান্নাত সেটা হলো আমাদের মা বাবার ঘর দুনিয়ার জীবনে আমরা খানার মধ্যে রয়েছি এখান থেকে মুক্তির জন্য যেহেতু আহকামুল হাকিমিন আমাদেরকে বলতেছেন মা তাস্তাঈদি হে আমার গুলাম তুমি কি সাহায্য আমার কাছে চাও তখন আমি অবশ্যই এই বান্দা যদি সত্যিকারের মুমিন এবং সত্যিকারের সে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ব্যক্তি হয়ে থাকে গুলাম হয়ে থাকে তাহলে সে বলবে ইহদিনা সিরাপ আল মুস্তাকিম সিরাপ আল্লীনা নাম তালিম গাই রিল মুবি আলহিম ولا الضالين يا الله صراط مستقيم دكاو شو ستا اهدنا الصراط المستقيم الله تمي امادر كي اما كي صراط مستقيم دكاو شو جلستا دكاو صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين انعمت عليهم نعمت الشيء راستا شجاي راستا যে রাস্তায় চলেছেন নবীগণ সিদ্দিকিনগণ সুহাদাগণ বান্দাগণ যে রাস্তায় চলেছেন এবং চলে তারা আমাদের বাবার বাড়ি মূল ঠিকানা জান্নাতের মধ্যে তারা চলে গেছেন জান্নাতের রাস্তায় চলেছেন সেই রাস্তায় আমাকে চলাইবার পথ দেখিয়ে আল্লাহ তুমি সেই রাস্তা আমাকে দেখাও নামাজের মাধ্যমে যাদেরকে সঠিক রাস্তায় চলতে দেওয়া হয় না নামাজ পড়ার পরেও যারা সঠিক রাস্তায় চলে না তাদের সত্যিকারের নামাজ হয় না যদি নামাজ হইতো তাকে সুজা সুজা রাস্তা তো আল্লাহ দেখিয়ে দিতেন এবং সে নামাজি ব্যক্তি সুজা রাস্তায় চলতো সে গুস খাইত না সে সুদ খাইত না সে অন্যায় কাজ করতো না অন্যের হক মেরে খাইত না সে মিথ্যা কথা বলতো না সে এই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকত সালাদ তাকে সুজা রাস্তা দেখায় না আল্লাহর সাথে তার সত্যিকারের মেয়ারাজ হয় না আল্লাহর সাথে তার সত্যিকারের কথোপকথন হয় না তার কথার জবাব আল্লাহ পাক দেন না যার কারণে তার সালাত তাকে সোজা রাস্তা দেখায় না বন্দা তখন বলে এহদিনা আল মুস্তাকিম সিরাত আল্লাহ আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দেখিয়ে দাও যে পথে নবীগণ সুহাদাগণ সিদ্দিকিংগঞ্জ চলেছেন এবং এই পথ গিয়ে শেষ হয়েতে জান্নাতে সেই পথ দেখাও যে পথ ভ্রান্ত চিরপরিতাপ মহাচালক মুদের কখনো করো না সে পথগামি যে পথটা ভ্রান্ত ভুলের পথ আকাবাকা পথ গুনাহের রাস্তা ফাসিক ফুজ্জারদের রাস্তা তোমাকে অস্বীকারীদের রাস্তা শৈতান মনওনের যে রাস্তা সেই রাস্তা আমাদেরকে দেখাইও না এই যে সুরাতুল ফাতেহা কত সুন্দর মিনিং কত সুন্দর আল্লাহর সাথে কতপকতনের ব্যব ব্যবস্থা যে সুরাতুল না সুরা তার নাম হল ফাতেহাতুল কিতাব মোকাদ্দামাতুল কোরআন সুরাতুল শাহফিয়া সুরাতুল ওয়াফিয়া সুরাতুল কাফিয়া এত বরকতপূর্ণ নাম এই সুরাটার কোরআনুল করিমের মুকদ্দিমা সমস্ত পুর আকর আনুল করিমের মগজ এই সুরাতুল ফাতেহা সলাতের মধ্যে পড়ি আমরা আবার এই পড়া যদি আমরা অর্থবুদে পড়তে পারি এবং সালাতটা হুসহদুর সাথে আতায় করতে পারি তাহলে আল্লাহ পাকের সাথে কতোপকথন হয়ে যায় নবীজি সাল ইসলাম মেয়ারাজ করে আল্লাহর দরবারে গিয়ে আমাদের পক্ষ থেকে যে সালাম পেশ করেছিলেন আল্লাহ পাকের কাছে আমাদের পক্ষ থেকে গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছিলেন আতুল্লাহাত এবং আল্লাহ পাক জবাব দিয়েছিলেন দিয়েছিলেন্লাহি বারাকাত এবং আল্লাহ পাকের এই সালামের বরকতের সালাম এবং আপনার প্রতি হে নবী রহমত বরকত অবতীর্ণ করেছিলেন আমাদের নবীর প্রতি তখন নবী সাল আল্লা ইসলাম আমাদের পক্ষ থেকে আসসালাম আলাইনা আলা ইবাদিল্লা ইসআলহীন সালাম বর্ষিত হোক আমাদের প্রতি এবং আল্লাহর সকল বান্দাদের প্রতি যে নবীজি সাল্লা ইসলামের পক্ষ থেকে যে সালাম আল্লাহ পাকের কাছে যে পেশ করেছিলেন আমাদের পক্ষ থেকে মেয়রাজে গিয়েও কিন্তু আমাদেরকে বলেন নাই এই যে কথোপকথন এই যে সুন্দর একটা মুহূর্ত সেই মুহূর্তেও কিন্তু আমাদেরকে নবীজি ইসলাম বলে যাননি এবং স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেননি আল্লাহ পাকও মনে করেছেন আল্লাহ পাক আলিমুল গাইব আল্লাহ পাক জানেন যে আমার বান্দারা তাদের নবী এসেছেন আমাদের আমার সাথে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন তাদের লুপ থাকবে আমার সাথে সাক্ষাৎ করার আমার সাথে কথোপকথনের তাদের একটা লুপ থাকবে তাই আমি তাদেরকে আমার নবীর মাধ্যমে আমার সাথে কথোপকথনের ব্যবস্থা করে দেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য বিধান দিয়েছিলেন পাঁচ বক্ত সালাদ এই পাঁচ ওক্ত সালাদ যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি তবেই আমাদের আল্লাহ পাকের সাথে কথোপকথন এবং ম্যারাজ হবে দুনিয়ার জীবনে বারবার প্রতিদিন পাঁচবার প্রতি বার দশবার বারোবার চারবার করে আল্লাহ পাকের সাথে কথোপকথন বারবার কতুপকতন কিন্তু আমরা তো বুঝি না আশিক তার মা সাথে কথাবার্তা বলতে একবারে তুষ্ট হয় না দ্বিতীয়বারে তার তৃপ্তি মেটে না তৃতীয়বারে তার আরও ফি বেড়ে যায় বারবার কথা বলতে চায় তাই বারবার সে তার মা সাথে কথা বার্তা বলার সে সুযোগ কুজ করে আল্লাহর প্রকৃত বান্দারা এক অক্ত সালাহাতের পরে আরেক অক্ত সালাতের অপেক্ষায় থাকে এক অক্ত নামাজের পরে আরেক অক্টের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে চলে যায় আগেই আর্লি চলে যায় সলাত আদায় করবে তার মা আশুকের সাথে কথাবার্তা বলবে মহাব্বতীয় আজব সে যে যা নেহি জাতি মহাব্বত ও আলফা জমিলা নেহি জাতি ভালোবাসা এমন একটা জিনিস যেটা সমঝানো যায় না যেটা বোঝানো যায় না মহাব্বতের বহিপ্রকাশ যেটা মা আনা অর্থপূর্ণ কোনো শব্দ দিয়ে বহিঃপ্রকাশ হয় না মহাব্বত সেটা মহাব্বতী সেটা শুধু আশিক আর মা আশুকের মধ্যে সেটা সীমাবদ্ধ অন্য কেউ সেটা বুঝতে পারে না যার অস্ট যত বেশি হবে যার মহব্বত আল্লাহর সাথে যত বেশি হবে তার নামাজ তার সালাত তত ওজনদার হবে তার সালাতের জন্য সে পেরেশান তত বেশি থাকবে কারণ সে তো তার মা সাথে কথাবার্তা বলে নামাজের মাধ্যমে সে তো তার মা আশুকের সাথে কথাবার্তা বলে সালাতের মাধ্যমে যে যত বড়ো আশিক যে তো যত বড়ো গোলাম আব্দ যে তো যত বড় আল্লাহর বান্দা হবে আল্লাহ পাকের আশিক হবে তার মধ্যে নামাজের জন্য তত বেশি পেরেশানি থাকবে তত বেশি আগ্রহ থাকবে কারণ নামাজের মাধ্যমে তো তার মাওলার সাথে দেখা হয় তার মাওলার সাথে কথা হয় তার মাওলার সাথে টকিং হয় যেভাবে দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে সে তাকে তার সাথে দেখা করার জন্য পাগল পাড়া থাকে তার ফোনের অপেক্ষায় থাকে তার সাক্ষাতের অপেক্ষায় থাকে বারবার সাক্ষাতেও তার পিপাসা নির্বারণ হয় না তার তৃষ্ণা মিটে না তার চুকের তৃপ্তি মেটে না একইভাবে এর থেকে অধিকতর অধিকতর ভালোবাসে একজন সত্যিকারের আব্দ সত্যিকারের গুলাম সত্যিকারের মুসল্লি সত্যিকারের মুমিন সত্যিকারের নামাজি মানুষ তার সালাতের মধ্যে এর থেকে বেশি টেস্ট মজা লজ্জত অনুভব করে আল্লাহ কারণ নামাজ এসে তার মৌলার সাথে কথাবার্তা বলে তাই সুরাতুল ফাতেহার মিনিং সকলের জানা দরকার সবাই সুরাতুল ভাতে আর অর্থ জানবেন ব্যাকা জানবেন তাহলে নামাজে মজা পাবেন রুকুতে গিয়ে কি পড়ি আমরা সুবহান রব্বি আল আজিম ওয়াবি হামদিহি অর্থ জানবেন মজা পাবেন সিজদাতে গিয়ে কি পড়ি সুবহান রব্বি আল আলাহ ওয়াবি হামদিহি অর্থ জানবেন তাহলে মজা লাগবে আল্লাহর কুদরতি পায়ে আপনার সম্মানী জায়গা রেখে আপনি কি বলতেছেন কি ঘোষণা দিচ্ছেন যদি অর্থ জানেন আপনার মজা লাগবে তৃপ্তি আসবে এ কারণে ভাইরা আমার বোনেরা আমার সম্মানিত দর্শক শ্রোতা মেয়ারাজের আলোচনা শুধু আমরা শুনি মেয়ারাজের ঘটনা শুনে আমরা আফসুস করি অনেকে তো বরাক বানিয়ে ফেলে মেয়ারাজের সময়ে বোরাক বানিয়ে তারা এটাকে নিয়ে তথাকথিত আবাদত করে যেগুলো বেদাত এই বোরাক বানিয়ে আপনি তামসা করার নাম মায়ারাজ নয় মায়ারাজ আমাদের জন্য প্রত্যেক বছর মায়ারাজের মাস আছে রজবের মাস শিক্ষার জন্য এটা আমাদেরকে শিক্ষা দান করে মেয়ারাজের মাধ্যমে আমরা সালাদ পেলাম সত্যিকারের মুমিন হওয়ার শিক্ষা দান করে সত্যিকারের বন্দা হওয়ার গোলাম হওয়ার শিক্ষা দান করে এই মেয়ারাজের ঘটনায় নবীজি ইসল্লাহ ইসলাম অনেক কিছু বর্ণনা করেছেন বেহেসদের কথা বলেছেন দুজকের কথা বলেছেন আহারে জাহান্নামীদের কষ্টের কথা তুলে ধরেছেন সচককে দেখেছেন আমাদের নবীজি ইসলাম মুনাফিকদের শাস্তি বেপর্দা মানুষের শাস্তি বে আমল আলিমদের শাস্তি এই যে শাস্তিগুলো দেখে এসে আমাদেরকে তিনি বর্ণনা করেছেন সেগুলো অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে এ কারণে হুদুরেপা আকসলাল্লাহ আসলামের এই বর্ণনাগুলো দ্বারা প্রমাণিত হয় তিনি শশরীরে মেয়ারাজ করেছেন তাছাড়া তিনি মক্কা শরীফ থেকে যে বুরাকে চরে বিজলির মতো মসজিদে আকসা ফিলিস্তিনে গেলেন এই দীর্ঘ রাস্তা অতিক্রম করলেন চুকের পলকে সেখানে মসজিদে আকসা হলো ফিলিস্তিনে বর্তমান যে ফিলিস্তিনের অবস্থা আমরা দেখছি সেই মসজিদে আকসাতে নবীজ সাল্লা ইসলামী ইমাম হয়ে দুরাকাত সালাত আদায় করলেন পিছনে মুসল্লিরা ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আদমান ইসলাম থেকে নিয়ে হজরত ঈসা আলা সাল্লা ইসলাম পর্যন্ত সকল আম্বিয়ায় কেরামগঞ্জ মুসল্লি হয়ে নবীজ ইসু ইসলামের পিছনে সালাত আদায় করেছেন এই পবিত্র ভূমি জমিন মসজিদে আকসা ফিলিস্তিন যেখানে সমস্ত আম্বিয়া কেরামদের পদদুলিতে ধন্য হয়েছে ইমামুল আম্বিয়া যেখানে সলাত আদায় করেছেন সেই মসজিদে আকসার আজকের এই করুণ অবস্থা সেই ভূমির মানুষের আজকে যে নির্যাতিত নিপীড়িত হাজারো শিশুদের রক্তের রঞ্জিত হাজারো মা বোনদের রক্তে রঙ্গিন অসহায় বৃদ্ধ বৃদ্ধা ছোটো ছোটো শিশু অসহায় মানুষের আত্মচিৎকারে আকাশ বাতাস আজকে প্রকম্পিত বিশ্বের সকল বিবেকবান মানুষ যদিও নিন্দা করছে কিন্তু বাস্তবের প্রতিকারের কোনো পথ খুঁজে পাচ্ছে না প্রতিকার করা হচ্ছে না ম্যারাজের এই মাসে রজবের মাস অতিক্রম করে সাবানের মাসে চলে এসেছি আমরা এত সমস্ত ঘটনার সাক্ষী বিশেষ করে মেয়ারাজের সাক্ষী এই মসজিদে আকসা আমরা দোয়া করি পাকের কাছে এবং সকলের কাছে সকল যার যার অবস্থান থেকে গাজার ফিলিস্তিনের মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাই সত্যিকারের মুমিন যেন আমরা হতে পারি আমরা যেন যথাযথভাবে মেয়ারাজের হক আদায় করে অর্থাৎ সালাদ যেন যথাযথভাবে আদায় করি যে মেয়ারাজের মাধ্যমে আমরা সালাদ পেলাম এত বড় একটা উপহার পেলাম এত বড় একটা বিধান পেলাম সেই বিধানটা আমরা অত্যন্ত গাফিল থেকে যাই ফজরের সালাত ঘুমের মধ্যে কাটানো হয় জোহরের সালাদ কাজকর্মে কাটানো হয় আসরের সালাদ আলসামির মধ্যে কাটানো হয় মাগরিব চলে যায় হেলায় খেলায় আর এশার সালাদ আদায় না করেই বিছানায় চলে যাওয়া হয় আহারে আফসুস আমরা এই হতবাগা জাতি যে জাতিকে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে এত বড় একটা গিফট দান করলেন আর যে গিফটের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলা যায় সেই গিফটকে আমরা অবহেলা করছি কিন্তু একদিন আমরা একটা আফসুস করবো যেদিন আর কোনো সুযোগ থাকবে না যেদিন আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন বিচার দিবসে আমাদের কাছ থেকে হিসাব নিবেন আর এই সলাতের হিসাব আমরা দিতে পারব না সেদিন আমরা আফসুস করব তাই আসুন আমাদের এই আলোচনা থেকে সর্বাগ্রে আল্লাহ পাক রবুল আলমিন আমাকে খাটি মুমিন হওয়ার তৌফিক দান করুন একজন সত্যিকারের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন সালাতের হক আদায় করে যেন আমি সলাাত আদায় করতে পারি আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করি আপনাদের কাছে দোয়া কামনা করি এবং আমার আলোচনা থেকে আপনাদেরকে অনুরোধ করব। আমার এই কথাটা যদি আপনাদের নামাজের সৌন্দর্য ফিরিয়ে আনে খুশু খুদুন আমাদের মধ্যে আমার এই আলোচনা থেকে চলে আসে তাহলে আমার এই আলোচনা সার্থক হবে আমি বলে মনে করি হাদামিন ইমি ওলম ইন্দাল এটা আমার ক্ষুদ্র এলিম থেকে আমি বললাম সত্যিকারের এলিম তো আল্লাহ পাকের কাছে ওসলাল সাল্লাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি